নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল বা সিএবি বা সংক্ষেপে নাগরিকত্ব সংশোধনী বিল ইতিমধ্যে লোকসভায় পাশ হয়ে গেছে এবং তা রাজ্যসভায় কিন্তু পাশ হতে চলেছে। তো এই সম্বন্ধে যখনই কোনো আপডেট থাকছে তখনই কিন্তু আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট আসছে, রাজ্যসভায় কিন্তু সিএবি বা ক্যাব বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনীর বিল নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে এবং এই আলোচনাতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ভারতীয় মুসলিমদের নিয়ে একটি বড়সড় মন্তব্য করেছেন। তো তিনি কি বলেছেন সেটা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরকমই সিএবি বা এনআরসি বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখনই কোনো আপডেট থাকবে তখনই কিন্তু সবসময় আপডেটগুলো আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই ভিডিওটি আপনারা এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, সঙ্গে এনআরসি বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল বা ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আপনার যদি কোনো মতবাদ থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনার মতবাদটি। তো যে আপডেটটি উঠে আসছে মুসলিমদের নিয়ে যে কী মন্তব্য তিনি করেছেন সেটা আমরা জানবো। তো দেখুন, অন স্ক্রিন আপনাদের আমি দেখাচ্ছি কী মন্তব্য তিনি করেছেন। তিনি রাজ্যসভায় বলেছেন যেটা সেটা আমরা দেখে নিচ্ছি। রাজ্যসভায় ক্যাব নিয়ে আলোচনা হচ্ছে যেটা আমরা প্রত্যেকে জানি। ইতিমধ্যেই এর আগের ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম যে কতজন সাংসদ কিন্তু পক্ষে রয়েছেন এবং কতজন বিপক্ষে রয়েছেন। এখনও পর্যন্ত যে যা সংখ্যাগরিষ্ঠতা আছে বা যা সংখ্যা আছে সেটা নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কজন সাংসদ কিন্তু পক্ষে রয়েছেন রাজ্যসভায় এবং কজন বিপক্ষে রয়েছেন সেই ভিডিওতে আমি বলেছি। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, এই ভিডিওর আই বাটনে কিন্তু দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কজনা পক্ষে রয়েছে এবং কজনা বিপক্ষে রয়েছে এবং পরবর্তীকালে পাস হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে কিন্তু আমরা আপডেট দেব। তো আমাদের সঙ্গে কিন্তু থাকবেন। তো এখন আমরা দেখছি যে অমিত শাহ কিন্তু মুসলিমদের নিয়ে কিন্তু একটা মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে ভারতীয় মুসলিমদের কিন্তু ভয় নেই, কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আর কী কী আপডেট আসছে আমরা কিন্তু বিস্তারিত জানবো। তিনি আর কী বলেছেন আমরা ডিটেলসে দেখে নিচ্ছি যে লোকসভার পর বুধবার রাজ্যসভায় পেশ হলো নাগরিকত্ব সংশোধনী বিল। চলছে তর্ক, যেটা আমি বলছি যে এখনও পর্যন্ত কিন্তু আলোচনা চলছে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেশ জুড়ে চলছে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা। বুধবার রাজ্যসভায় এই বিল পাস হলে সর্বভারতীয় ক্ষেত্রে নতুন নাগরিক তালিকা তৈরি হবে। সেই তালিকায় 31শে ডিসেম্বর 2014 সালের পর থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের অনুপ্রবেশকারীদের মধ্যে পুঙ্খানুপুঙ্খ বাছাই শুরু হবে। তার মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান ধর্মের মানুষদের অন্তর্ভুক্ত করা হলেও থাকবেন না মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন বিল পাস বা বিল পেশ করার পরেই অমিত শাহ জানালেন এই বিলে ভারতীয় মুসলিমদের ভারত থেকে বহিষ্কৃত করা হবে না, অর্থাৎ এই যারা ভারতীয় মুসলিম তাদের কিন্তু দেশ থেকে কিন্তু বহিষ্কৃত করানো হবে না। তার জন্য তিনি বলেছেন যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো আর কী বলেছেন তিনি আমরা কিন্তু এখানে ডিটেলসে জানবো। তাই ভারতীয় মুসলিমরা কিন্তু ভয় পাবেন না, বিরোধী দলের সদস্যরা অপপ্রচার করার জন্য মিথ্যে কথা রটাচ্ছে কিন্তু এই বিল কথা বলছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে বেআইনিভাবে আসা মুসলিমদের নিয়ে। শুধুমাত্র যারা বেআইনিভাবে যে সমস্ত মুসলিম এসেছে তাদেরকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। ভারতীয় মুসলিমরা ভয় পাবেন না, আগে এই মন্তব্য করেছিলেন অমিত শাহ। আজ তিনি সেই মতের সঙ্গে আরও কয়েকটি বিষয় যুক্ত করে জানালেন, ভারতে আসা সব অনুপ্রবেশকারীকে ভারত কেন জায়গা দেবে, এই তিন পার্শ্ববর্তী দেশ থেকে যারা এসেছেন তাদের জন্য আলাদা দেশ রয়েছে, যে দেশের সংবিধানে তাদের ধর্মের জন্য জায়গা আছে কিন্তু অন্যান্য ধর্মের মানুষদের জন্য অন্য কোনো দেশ নেই, তারা কোথায় যাবেন? বিরোধী দল বলছে সবাইকে এই দেশের নাগরিকত্ব দিতে হবে, এইভাবে কি আমাদের দেশ দুনিয়ার সমস্ত মুসলিমকে স্থান দেবে? মানে আমাদের দেশ কি দুনিয়ার সব মুসলিমকে কি স্থান দেবে সেই কথা তিনি এখানে যা বলেছেন। আর কি বলেছেন, কেন্দ্রের এই অবস্থা নিয়েই উত্তর পূর্ব ভারতে দেখা দিয়েছে বিক্ষোভ। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতে কিন্তু অনেক জায়গাতে কিন্তু বিক্ষোভ দেখা হয়েছে, আসামে কিন্তু বন্ধ চলছে। তো সুর চড়িয়েছেন বিরোধী দলের সদস্যরাও, তাদের মতে এই বিলের মাধ্যমে দেশে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ শুরু হবে। ভারতের সংবিধান অনুযায়ী এই দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু এই বিল পাশ হলে ভারতের সংবিধানকে খণ্ডন করা হবে।
এদিন আলোচনার শুরুতে অমিত শাহের বিল পেশ করার পর বিরোধীদের হয়ে প্রথম মন্তব্য পেশ করেন কংগ্রেসের সাংসদ আনন্দ শর্মা। তিনি বলেন যে সংবিধানকে স্মরণে রেখে সাংসদরা শপথ নেন সেই সংবিধানকে অস্বীকার করছে এই বিল, যা অন্যায়। তিনি ইতিহাস উল্লেখ করে দেখান, হিন্দু মহাসভা ও মুসলিম লীগই দেশভাগের প্রসঙ্গ তুলেছিল, তারাই বলেছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে, তাই কংগ্রেসের সঙ্গে দেশভাগের কোনো সম্পর্ক নেই। একই কথা বলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি উল্লেখ করেন লালন নজরুলের কথা। বাংলায় ভাষণ শুরু করে ডেরেক ওব্রায়েন বলেন এ দেশের ধর্ম নিরপেক্ষতার ধারাকে অস্বীকার করছে এই বিল। এর উত্তরে বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডা উল্লেখ করেন নেহরু লিয়াকত চুক্তির কথা, যেখানে বলা হয়েছিল ভারত পাকিস্তান নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে দায়বদ্ধ থাকবে। ভারত সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে কিন্তু পাকিস্তান দেয়নি। ডেরেক ওব্রায়েন এই কথা অস্বীকার করেই বলেন, কেন আমরা নিজের দেশের বিষয়ে আলোচনা না করে পাকিস্তান বা আফগানিস্তান কী করছে সেটা নিয়ে আমাদের সংসদ আলোচনা করব? ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষার জন্য এদিন জেডিইউ ও বিজেডির সাংসদদের এই বিলের বিরোধিতা করার জন্য আবেদন জানান ডেরেক। তো বন্ধুরা, দেখতে পেলেন যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অমিত শাহ, যে ভারতীয় মুসলিমদের কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যারা বাইরে থেকে অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু দেখা হবে এবং তাদের কিন্তু বিচার বিবেচনা করা হবে, আর ভারতীয় মুসলিমদের কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এই কথা তিনি আজকে কিন্তু জানিয়েছেন রাজ্যসভায়। তো এই সম্বন্ধে যদি আবারও যদি কোনো আপডেট থাকে তখনই কিন্তু আমরা অবশ্যই ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর আপনারা যদি সিএবি বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি বাংলা এনআরসি সম্বন্ধে যদি আপডেট যদি পেতে চান প্রতিনিয়ত, তাহলে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজি অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর অনেক জায়গাতে শেয়ার করবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যেখানে খুশি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।